বন্ধুরা, আই থিঙ্ক তোমরা সকলে ভালো আছো আর তোমরা অনেক অনেক ভালো থাকো, এটাই আমি চাইবো। আজ তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমি আমার এই নতুন চ্যানেলে। আর শুরুতেই তোমাদেরকে বলতে চাই, যদি তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন লুকিয়ে থাকে যেটা তুমি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না, কোনো কথা লুকিয়ে থাকে যেটা তুমি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না, সেটা হতে পারে ব্যবসা নিয়ে, সেটা হতে পারে তোমার প্রফেশনাল লাইফ নিয়ে, সেটা হতে পারে তোমার পার্সোনাল লাইফ নিয়ে, তুমি সেই কথাগুলো, সেই প্রশ্নগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো, কমেন্ট করে শেয়ার করতে পারো। আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি, আমি তোমাদের এক একটা প্রশ্ন, এক একটা কমেন্টের অ্যান্সার করব। হতে পারে সেটা ভিডিওর মাধ্যমে অ্যান্সার করব, হতে পারে আমি লিখে অ্যান্সার করব, বাট আমি কথা দিচ্ছি তোমাদের কমেন্টের কিন্তু অ্যান্সার করব। যেরকম আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি সেটা একটা মেয়ে আমাকে কমেন্ট করেছে, তার কমেন্টটা বলার আগে বলে দিই সে তার নামটা বলতে না করেছে, বাট সে রানাঘাট থেকে কমেন্ট করেছে, সে হাউস ওয়াইফ আছে। সে বলেছে, শিবম দা, আমি ভীষণ রান্না করতে পছন্দ করি, আমি ভীষণ টেস্টি রান্না করি, আমার প্রত্যেকটা রেসিপি অনেক টেস্টি হয়, কেন কি যারাই প্রতিবেশীরা বলুন, বন্ধুবান্ধবরা যারা আমার রান্না খেয়েছে তারা সবাই আমার প্রশংসা করতে থাকে, বাট আমি এখন আমার এই রান্নাটাকে আমার একটা প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে চাই, তো আমি কীভাবে তৈরি করব, আদৌ কি আমি এটা তৈরি করতে পারবো, প্লিজ শিবমদা তুমি আমাকে গাইড করো যে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আমার প্রফেশনাল কেরিয়ারে তৈরি করব। কেন কি আমাকে প্রফেশনাল কিছু একটা করতে হবে, রান্নাটা আমি পছন্দ করি আর এটা নিয়ে আমি শুরু করতে চাই, কেন কি আমার হাজব্যান্ডের রোজগার অনেক কম আছে, ওই জন্য আমাকে কিছু একটা করতে হবে। সবার প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি তুমি তোমার মনের কথাগুলো আজকে আমার সঙ্গে শেয়ার করেছো, দ্যাট রিজন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেকেন্ড হচ্ছে তোমাকে বলতে চাই যে ডেফিনেটলি 100-200% তুমি রান্না নিয়ে তোমার একটা ভালো কেরিয়ার শুরু করতে পারো। কীভাবে শুরু করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি তোমাকে গাইড করব, বাট তার আগে যারা ভিডিওটা দেখছে আমি তাদেরকে বলতে চাই, তোমাদের মধ্যে অনেকেই হতে পারে রান্না পছন্দ করো, তোমরা অনেক ভালো ভালো টেস্টি টেস্টি রেসিপি তৈরি করতে পারো, খাবার বানাতে পারো, তোমাদেরকে বলছি তোমরাও চাইলে ওই রান্নার হবিটাকে প্রফেশনালে নিয়ে আসতে পারো। কীভাবে নিয়ে আসবে আজকে আমি ভিডিওর মধ্যে তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করব। প্রথম স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং সঙ্গে একটা ফেসবুকের পেজ তৈরি করতে হবে। এবার যখনই আমি বললাম ইউটিউব চ্যানেল খুলতে হবে, তখন তুমি বলবে, শিবমদা আমাদের বাংলাতে তো প্রচুর ইউটিউব চ্যানেল আছে যারা রান্নার দেখায়, রান্না তৈরি করে দেখায়, আমি তৈরি করলে কি কেউ আমার চ্যানেল দেখবে কি না, এরকম তুমি আমাকে প্রশ্ন করতে থাকবে। বাট আমি তোমায় বলবো অত কিছু চিন্তা করবে না, যেটা যেটা বলছি সেটা সেটা সেই স্টেপগুলোকে ফলো করো। প্রথম 3 মাস তুমি কী করবে জানো, সেই চ্যানেলে তুমি বাড়িতে রেগুলার যে রান্না করো, রেগুলার ঘরের জন্য যে রান্নাগুলো করো না, সেই রান্না করার সময় রান্নার ভিডিও তৈরি করো। তোমার মোবাইল আছে, মোবাইল থেকে ভিডিও তৈরি করো, একটা ট্রাইপড কিনে নাও, ট্রাইপডে মোবাইলটাকে বাঁধিয়ে হ্যাঙ্গিং করে তুমি ভিডিও তৈরি করতে থাকো, তুমি রেগুলার যে রান্নাগুলো করছো, এবং ট্রাই করো রোজ একটা করে রেসিপি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করা। এটা তোমাকে প্রথম 3 মাস কন্টিনিউ করতেই হবে, এবং আমি বলছি একটা সপ্তাহে কিছু না হলেও তোমাকে 5-6 ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে প্রথম 3 মাসের কাজ বললাম। সেকেন্ড কাজ হচ্ছে যেটা বলবে, তোমার যে আশেপাশে বন্ধুবান্ধবগুলো আছে তাদেরকে তুমি বলবে যে আমি একটা চ্যানেল খুলেছি, তোরা চাইলে চ্যানেলটাকে দেখতে পারিস বা তোমরা চাইলে চ্যানেলটা দেখতে পারো। এবার সঙ্গে সঙ্গে তোমাকে ফেসবুকে ছোট্ট ছোট্ট ভিডিও পোস্ট করতে হবে, যেরকম এরকম ভিডিও, সেটা সেলফিও করতে পারো, সেলফি করেও ভিডিও তৈরি করতে পারো। এরকম ভিডিওতে কথা থাকবে যে আজকে না আমি সর্ষে ইলিশ তৈরি করেছি, ভীষণ টেস্টি হয়েছে, বাট কীভাবে তৈরি করেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম এটা আছে বা লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকমভাবে তুমি ফেসবুকে ছোট ছোট ভিডিও দাও, ফেসবুকে স্ট্যাটাস রোজ চেঞ্জ করতে থাকো, তারপরে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তুমি বলতে থাকো, জবে জবে তুমি ভিডিও আপলোড করছো সেদিন সেদিন তুমি এক একটা করে স্ট্যাটাস চেঞ্জ করছো হোয়াটসঅ্যাপে, যাতে তোমার পরিচিত যে বন্ধুবান্ধবগুলো আছে তারা তোমার চ্যানেলকে দেখে। এটা হচ্ছে প্রথম 3 মাস। 3 মাস পরে এবার তারপরে কী করবে সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে বলছি, যত ইন্ডিয়ান ট্র্যাডিশনাল রান্না আছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল রান্না, সেই রান্নাগুলো তোমার চ্যানেলে তুমি আপলোড করবে। এবার বলছি কি ট্র্যাডিশনাল রান্না, সেটা হয়তো তুমি রেগুলার রান্না নাও করতে পারো, রেগুলার হয়তো বাড়িতে সেই রান্নাগুলো করো না, বাট সেটা কিন্তু তোমাকে এবার তোমার চ্যানেলে আপলোড করতে হবে। প্রথম 3 মাস পরে তোমার চ্যানেলে হয়তো 200-500 এরকম সাবস্ক্রাইবার থাকবে, টেনশন করো না, শুরুতে সবারই কম থাকে।
তো 3 মাস পরে তুমি ট্রেডিশনাল রান্নাকে বাড়িতে করো এবং সেটার ভিডিও তৈরি করো এবং সেই ভিডিওগুলো আপলোড করো। এটাকে কন্টিনিউ করো 6 মাস। যখনই 6 মাস কন্টিনিউ করবে না, দেখবে তোমার চ্যানেলে কিছু না হলেও 1000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু মিনিমাম 1000-এর উপরে তখন সাবস্ক্রাইবার হয়ে যাবে, কারো হতে পারে 2000, কারো হতে পারে 4000, এরকম সাবস্ক্রাইবার হয়ে যাবে। বাট 6 মাস পরে তুমি যেটা শুরু করবে না, সেটা হচ্ছে তোমার যতগুলো সাবস্ক্রাইবার আছে ইউটিউবে বা ফেসবুকে আছে, সেই সাবস্ক্রাইবারের মধ্যে তুমি অ্যানাউন্স করে দাও তুমি বাড়ি থেকে হোম ডেলিভারি ক্যাটারিং বিজনেস শুরু করছো। ইয়েস, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। অর্থাৎ 6 মাস পরে তুমি কি করছো, ক্যাটারিং বিজনেস, হোম ডেলিভারি বিজনেস তুমি শুরু করছো। তোমার প্রত্যেকটা ভিডিওর শেষে তুমি বলে দাও যে আপনারা চাইলে বাড়িতে যদি কোনো 10 জন 15 জন 20 জনের অনুষ্ঠান করছেন আপনারা, বা 50 জনের কোনো প্রোগ্রাম করছেন, আপনারা রেসিপি বলে দিলে আমার হাতের রান্না যদি আপনারাও খেতে চান, আপনারা কিন্তু অর্ডার করতে পারেন, আপনারা হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন। এইভাবে তুমি ফেসবুকের থেকে, তোমার ইউটিউব চ্যানেল থেকে তোমার যেই ক্যাটারিং বিজনেসটা শুরু করছো সেটাকে প্রমোশন করতে থাকো। ইয়েস, সেটাকে প্রমোশন করতে থাকো। আমি দেখবে 6 মাস পর থেকেই না তোমার ইনকামের রাস্তা কিন্তু শুরু হয়ে গেল। এবার 7 থেকে 8 মাসের মাথায় দেখবে তোমার চ্যানেল সাবস্ক্রাইব মনিটাইজেশন হয়ে গেছে, তোমার চ্যানেল থেকেও বেশ কিছু টাকা তুমি রোজগার করতে পারছো। এইভাবে তুমি চালিয়ে যাও 1 বছর পর্যন্ত। 1 বছর পরে গিয়ে বা 1.5 বছর পরে গিয়ে তুমি কি করবে জানো, তোমার চ্যানেলে যে ট্রেডিশনাল খাবার বা রেগুলার খাবার যেইটাই তুমি আপলোড করো না কেন, সেখানে না তোমার তোমার তৈরি করা কোনো একটা মশলা তৈরি করো। যেরকম হয় না আমাদের মায়েরা যেটা করে থাকে, জিরে ধনিয়া কালো জিরে তেজপাতা এগুলোকে ফ্রাই করে একটা মশলা তৈরি করে, যেটা তরকারি রান্না করলে উপর থেকে ছিটিয়ে দিলে অনেক ভালো লাগে, টেস্ট হয়। তো এরকম কিছু একটা মশলা তুমি তৈরি করো, এবার সেই মশলাটাকে ফুড লাইসেন্স বানিয়ে একটা প্যাকেজিং করে না তুমি এবার সেটাকে প্রমোট করতে থাকো। কীভাবে প্রমোট করবে, 1 থেকে 1.5 বছর পরে কিন্তু সেটা করবে, হতে পারে সেটা 1 বছর পরেও করতে পারো। তুমি নিজের একটা মশলা বানালে, রেসিপি তৈরি করলে এবং রেসিপির মধ্যে সেই মশলাটা দিলে, মশলাটা দেওয়ার সময় তুমি প্রমোট করছো যে এই যে মশলাটা আছে এটা আমি আমি নিজে তৈরি করেছি, এবং তোমরা যদি এই মশলাটা কিনতে চাও 100 গ্রাম মশলার দাম এত টাকা আছে। তো এই মশলাটা তোমরা চাইলে ডাইরেক্ট ফোন করে আমার সঙ্গে আমার থেকে কিনতে পারো, বা আমার মশলা অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি হতে থাকে, এইভাবেও কিন্তু তোমরা প্রমোশন করতে পারো তোমার মশলার। তুমি চিন্তাও করতে পারবে না তোমার এই ছোট্ট জিনিসটা আস্তে আস্তে 1-2 বছর পরে এত বড় হবে, এবং সত্যি কথা বলতে তোমার ওই রান্নার হবিটা না তোমার একটা ব্যবসায় পরিণত হবে। কিন্তু তুমি তখন এনজয় করবে, কারণ তোমার তো এমনিতেই হবি আছে, তুমি রান্না করতে পছন্দ করো, লোকে রান্না নিয়ে অনেক প্রশ্ন করছে, এরপরে হতে পারে কোনো টিভি চ্যানেল তোমাকে ডাকছে, বা তুমি নিজের এরিয়াতে কোনো পুজো হলে প্রমোশন করছো, রান্নার কম্পিটিশন করছো, সেখানে তোমার ব্র্যান্ড নিয়ে কথা বলছো। এইভাবে যত বড় হবে না দেখবে লোকে তোমাকে ডেকে নিয়ে যাবে, লোকে ডেকে নিয়ে যাবে। আজকে যেরকম আমি তোমাদেরকে আমার কথাই বলি যে আমাকে তোমরা ভালোবাসো, আমাকে দেখো কেন দেখো, আমি যখন শুরু করেছিলাম তখন তো আমার 0 সাবস্ক্রাইবার ছিল, আজকে দিনে তোমরা ভালোবাসো বলেই সাবস্ক্রাইবার বেড়েছে। সেম তোমারও ওটাই হবে। কিন্তু তুমি যদি মন থেকে কোনো কাজ ভালোবাসো, সেটা যদি প্রফেশনাল হয়, সেটা করতে ভীষণ আনন্দ লাগে। তো শুরু করো, যেই যেই স্টেপগুলো বলেছি সেই স্টেপ করো, এবং 1.5-2 বছর পরে চাইলে একটা কুকিং ক্লাসও শুরু করতে পারো। ইয়েস, অনলাইন কুকিং ক্লাস করতে পারো। প্রচুর ছেলেমেয়েরা আছে যারা রান্না শিখতে চায়, বিভিন্ন রকমের রান্না শিখতে চায়, তারা তোমার কাছ থেকে রান্না শিখতে পারে। এতগুলো স্টেপ বললাম, এই স্টেপগুলোকে তুমি তোমার লাইফের সঙ্গে অ্যাপ্লাই করো, ডেফিনেটলি তুমি সাকসেস হবেই হবে, এটা আমি বলতে পারি। তোমরা সকলে ভালো থেকো, আর সত্যি কথা বলতে তোমরা যে এতটা সময় দিলে আজকে আমাদের সঙ্গে, দ্যাট ইজ অ্যান অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। কিন্তু আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।